বন্ধুরা এটা রাধার বাড়ি আর রাধার পরিবারে এখন সবাই ঘুমিয়ে আছে এখানে প্রিয়া আর কুসুম ঘুমিয়ে আছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় মা মা দাও না দাও না প্লিজ দাও প্লিজ দাও আর চাইব না দাও দাও আরে বন্ধুরা মনে হচ্ছে প্রিয়া ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে তাহলে চলো দেখিনি প্রিয়া কি স্বপ্ন দেখছে ও মামা দাও না দাও না প্লিজ দাও না আমাকে দশটা টাকা দাও না আমি আইসক্রিম খাবো না প্রিয়াশনা একটা টাকাও দেব না তোমাকে আজকাল তুমি খুব মিষ্টি জিনিস খাচ্ছো কিছুদিন আগেই তোমার দাঁতে পোকা হয়েছিল একটা দাঁত ফেলানো হলো আবার তুমি মিষ্টি খাওয়া ধরেছো হ্যাঁ মা তুমি না যা তা কথা বলো একটা আইসক্রিম খেলে কি আমার দাঁত খারাপ হয়ে যাবে নাকি না প্রিয়াশনা আমি তোমাকে একটা টাকাও দেব না আমি বলে দিয়েছি তো বলে দিয়েছি আর 1 টাকাও পাবে না তুমি তুমি আমাকে একদম বিরক্ত করো না তো রাধা আন্টি শরীরটা খারাপ আমাকে রান্না-বান্না করতে হবে এখন মা তুমি না খুব কিপ্টে বাবা থাকলে আমাকে অবশ্যই দিত যাও আমি তোমার সাথে কোনো কথা বলবো না আমি যাই গিয়ে আঙ্কেলের থেকে চাই তারপর প্রিয়া তার আঙ্কেলের কাছে যেতে থাকি টাকা চাওয়ার জন্য আঙ্কেল আঙ্কেল তুমি কি করছো আমার একটা কাজ ছিল আঙ্কেল আমাকে তুমি দশটা টাকা দেবে আমি না আইসক্রিম খাবো আমার সব ফ্রেন্ডসরা আমার জন্য অপেক্ষা করছে আরে সোনা তুমি আইসক্রিম খাবে হ্যাঁ গো প্রিয়াকে দশটা টাকা দিয়ে দাও না প্রিয়া অনেকদিন ধরে আইসক্রিম খায় না দিয়ে দাও ওকে হ্যাঁ হ্যাঁ সোনা আমি তোমাকে এক্ষুনি টাকা দিচ্ছি কত টাকা লাগবে তোমার বলো এক্ষুনি দিচ্ছি তুমি গিয়ে তারপর আইসক্রিম খেতে পারবে ইয়ে আঙ্কেল আমাকে টাকা দেবে টাকা দেবে মা তো আমাকে দিচ্ছিলই না মা তো খুব কিপ্টে হয়ে গেছে আঙ্কেল আমাকে টাকা দেবে দাও আঙ্কেল আমাকে দশ টাকা দাও আরে এই মেয়েটাও না এতক্ষণ আমার কাছ থেকে টাকা চাইছিল এখন ওর আঙ্কেলের কাছ থেকে আরে চলো আমি যাই নইলে তো বিশ্বজিৎ ওকে টাকা দিয়ে দেবে ওর তো সব দাঁত নষ্ট হয়ে যাবে তাহলে আরে না না ভাই বিশ্বজিৎ তুমি কিন্তু প্রিয়াকে একদম টাকা দিও না ও আজকাল খুব মিষ্টি জিনিস খাওয়া শিখেছে জানো তো ওর সব দাঁত নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওকে একদম টাকা দিও না আরে দিদি প্রিয়ার তো সব বন্ধু আইসক্রিম খাচ্ছে ও খেলে কি হবে আরে দিদি মেয়েটাকে আজকে একটু আইসক্রিম খেতে দে না কোথায় ও রোজ রোজ আইসক্রিম খায় আরে রাধা তুই জানিস না এই মেয়েটার ব্যাগে সবসময় মিষ্টি জিনিস ভর্তি থাকে এখনো খোল দেখ ওর ব্যাগের থেকে তুই পাঁচ দশটা চকলেট তো পাবি আরে মা তুমি তো খুব দুষ্টু তুমি তো নিজে টাকা দেওনি আঙ্কেল দিচ্ছিল তাও আঙ্কেলকে মানা করে দিল পাজি দুষ্টু মা তারপর প্রিয়া রাগ করে বাড়ি থেকে বেরিয়ে আসে মাকে আমি কত করে বললাম আমাকে কটা টাকা দাও মা আমাকে দিলই না আমাকে কেউ ভালোবাসে না চিঙ্কি আর টিঙ্কু তো আমার জন্য অপেক্ষা করছে টাকা নিয়ে কিন্তু আমি ওদের সামনে কি করে যাব আমার কাছে তো একটা টাকাও নেই ওরা তো আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে ওরা আমাকে নিয়ে মজা করবে বলবে প্রিয়ার কাছে একটা টাকাও নেই হ্যাঁ চলো আমি এখান থেকে যাই এসে আমার কাছে যদি অনেক টাকা থাকতো তখনই প্রিয়ার সামনে অনেক টাকা চলে আসে আরে বাপরে এত টাকা থেকে আসলো এখানে আরে বাপরে এত টাকা এতগুলো টাকা কার এখানে কি করে ফেলে রেখেছে আরে বা এতগুলো টাকা দিয়ে তো অনেক আইসক্রিম আর চকলেট পেয়ে যাব আরে বা আর এতগুলো টাকা দিয়ে তো আমি অনেক অনেক খেলনা পেয়ে যাব। আরে এখানে কি কেউ আছো এ টাকাগুলো কার আরে কেউ আছো মনে হচ্ছে এখানে কেউ নেই ভগবান আমার কথা শুনে ফেলেছে হে টাকাগুলো মনে হয় সব আমার ঠাকুর মনে হয় আমার জন্যই পাঠিয়েছে ইয়ে এবার আমি অনেক চকলেট আইসক্রিম আর খেলনা কিনবো হি 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 এই টাকাগুলো আমি গুছিয়ে আরে বাপরে কত টাকা আমি তো এত টাকা একসাথে কোনো দেখিনি এই এই সব সব টাকা আমার টাকা আমি নিয়ে চলো আমি এক এক করে সব কটা টাকা তুলে ফেলি এত টাকা তো মায়ের কাছেও নেই আরে এতগুলো টাকা আমি কি করে নিয়ে যাব। আর কত ভারী আর এগুলো তো পড়েও যাচ্ছে এক এক করে আমি কি করে নিয়ে যাব। আমি আমি কিছুই তো তো বুঝতে পারছি না না এতগুলো টাকা তুলতেই পারবো একা একা আরে হ্যাঁ আইডিয়া এসেছে চলো আমি গিয়ে চিঙ্কি আর টিঙ্কুকে ডেকে নিয়ে আসি আমরা তিনজন মিলে তো সব টাকা তুলে নিতে পারবো তারপর প্রিয়া চিঙ্কি আর টিঙ্কুকে ডাকতে চলে যায় আরে ফ্রেন্ডস তোরা এখানে জানিস কি হয়েছে আমি না অনেকগুলো টাকা পেয়েছি ওই ওই জঙ্গলের ভিতরে পড়ে রয়েছে চল চল আমরা গিয়ে সব টাকা নিয়ে আসি আমি তো তোদের কাছেই যাচ্ছিলাম সাহায্যের জন্য আরে চল না আমাকে একটু হেল্প করবি আমি এতগুলো টাকা তুলতে পাচ্ছি না একা একা আরে প্রিয়া তোর কি মাথা গেছে নাকি একদম হ্যাঁ টাকা কি গাছে ফলে নাকি যে তুই এদিক সেদিক পড়ে থাকতে দেখবি এত টাকা তুই তো যা তা বলছিস মনে হয় তোর মা টাকা দেয়নি তার জন্য চারিপাশে খালি টাকাই দেখছিস আরে হ্যাঁ রে টিঙ্কু তুই ঠিকই বলেছিস সে প্রিয়ার মাথাটা না মনে হয় গেছে একেতে তো কত দেরি করে এসেছে আমরা কখন থেকে ওয়েট করছি ওর জন্য এখন খালি বাহানা বানাচ্ছে আরে না রে টিঙ্কু আমি কোনো বাহানা বানাচ্ছি না ওখানে অনেক টাকা পড়ে রয়েছে চল আমার সাথে আমি দেখাতে পারি তোদের আর এখানে প্রিয়ার সব কথা একটি চোর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল আরে এই মেয়েটা কি বলল টাকার কথা আরে তাহলে তো মজাই এসে যাবে আমি আগে আগে গিয়ে সব টাকা নিয়ে ওখান থেকে ফারার হয়ে যাব এই টাকাগুলো যদি পেয়ে যাই তাহলে তো বললে বললে হয়ে যাবে একদম আরে ফ্রেন্ডস তোদের কি আমার কথা বিশ্বাস হচ্ছে না তাহলে চল আমার সাথে আমি তোদেরকে দেখাচ্ছি আমি মিথ্যে কথা বলছি না রে অনেক টাকা রয়েছে জঙ্গলের ভেতরে আরে প্রিয়ার মাথাটাও না গেছে একদম ওর মা বোধ ওকে টাকা দেয়নি তার জন্য খালি ও টাকা টাকাই করছে চল চল টিঙ্কু আমরাও গিয়ে দেখি হ্যাঁ চিঙ্কি চল গিয়ে দেখি চলো আমি এই বাচ্চাগুলোর পেছনে পেছনে যাই কোথায় টাকা রয়েছে শুধুমাত্র এই বাচ্চাগুলোই তো জানে আমি টাকাগুলো পেয়ে গেলে তো আজকে ভালোই হবে আয় টিঙ্কু আর চিঙ্কি আয় এই দেখ তোরা তো আমাকে বলছিলি আমি মিথ্যে কথা বলছি এই দেখ কত টাকা দেখেছিস আরে হ্যাঁ রে পিয়া তুই তো ঠিকই বলছিলিস কত টাকা আরে বাপরি কত টাকা রয়েছে এখানে আমি তো এত টাকা একসাথে দেখিনি এতগুলো টাকা দিয়ে তো অনেক অনেক খেলনা আর আইসক্রিম হয়ে যাবে আরে হ্যাঁ হ্যাঁ টিঙ্কু আমরা অনেক চকলেট আর আইসক্রিম খাবো কিন্তু আগে টাকাগুলো গুছিয়ে তো নে আরে দেখেছিস চিঙ্কি আর টিঙ্কু এখানে কতগুলো টাকা আর তোরা তো আমাকে বিশ্বাসই করছিলিস না আরে পিয়া হ্যাঁ সত্যি বলছিস কত টাকা কিন্তু আমরা ভাবছি আমরা তিনজনও তো এত টাকা ওঠাতে পারবো না আর কাকে ডেকে নিয়ে আসবো এই টাকা তোলার জন্য এখানে তো দেখছি অনেক অনেক টাকা আমাদের তিনজনের পক্ষে তো তোলা সম্ভবই না হ্যাঁ চিঙ্কি তুই ঠিকই বলেছিস চল চল আমরা তাড়াতাড়ি করে টাকাগুলো গুছিয়ে নিই নইলে আবার কেউ চলে আসবে তখনই সেখানে সেই চোরটাও চলে আসে আরে বাপরে এত টাকা আরে এই মেয়েটা তো সত্যিই বলছিল কত টাকা এখানে আরে এখানে তো দেখছি টাকার পাহাড়ি পড়ে আছে একদম কিন্তু এতগুলো টাকা আমি কি করে নিয়ে যাব। হ্যাঁ একটা আইডিয়া এসেছে যাই আমি আমার গাড়িটাকে নিয়ে আসি তারপর চটটি নিজের গাড়ি আনতে চলে যায় তারপর চটটি নিজের গাড়ি নেওয়ার জন্য চলে আসে চলো চলো আমার গাড়িটাকে তাড়াতাড়ি করে নিয়ে যাই তারপরে সব টাকা এটার মধ্যে ভরে নিয়ে একদম পালাবো এখান থেকে আজকে তো আমি মালামাল হয়ে যাব। আরে ফ্রেন্ডস দেখ দেখ ওখানে একটা গাড়ি এসেছে ওটা কার গাড়ি কার গাড়ি আর এখানে সব বাচ্চারা গাড়িটাকে দেখে ভয় পেয়ে যায় আরে ফ্রেন্ডস এটা কে কে আবার গাড়ি নিয়ে চলে আসলো এখানে তাই তো আমি কখন থেকে তোদের বলছি যে তাড়াতাড়ি করে পয়সাগুলোকে সব গোটা গোটা তারপরে আমরা আইসক্রিম খেতে যাব কিন্তু তোরা তো আমার কোনো কথাই শুনিস না আরে হ্যারে পিয়া দেখ লোকটা তো এদিকেই আসছে আরে আরে বাচ্চারা তোমরা এখানে কি করছো আর তোমরা আমার টাকা হাত দিয়েছ কেন হ্যাঁ এসব টাকা আমার আমি এখানে রেখে গেছি একটু আগে আর সব টাকা নিতে চলে এসেছে চোর কোথাখানে যাও যাও বাড়ি যাও আরে না আঙ্কেল এই টাকা আপনার না আমরা আগে এসেছি এখানে এই টাকাগুলো আমরা আগে দেখেছি তাহলে এই টাকাগুলো আমাদের তুমি কোথা থেকে এসেছো এখানে যাও যাও তুমি যাও আমরা আমাদের টাকা দেব না তারপর চোরটি মিথ্যে কথা বলতে থাকে আরে আরে তোমরা তো খুব পাজি দেখেছি এগুলো সব আমার টাকা আর এখন বলছো তোমাদের টাকা একেতে চুরি করছে তার উপরে আবার বলছে আমি নাকি মিথ্যে বলছি যাও এখান থেকে যাও চলো আমাকে আমার টাকা তুলতে দাও এ প্রিয়া চলো আমরা চলে যাই এখান থেকে এই টাকাগুলো মনে হয় সত্যি এই আঙ্কেলের জানিস তো চল চল আমরা চলে যাই হ্যাঁ রে টিঙ্কু তুই ঠিকই বলছিস মনে হয় সত্যি এই আঙ্কেলের টাকাগুলো আচ্ছা আঙ্কেল ঠিক আছে আমরা সরে যাচ্ছি তুমি তোমার টাকাগুলো তুলে নাও আমি তো এমনি এগুলো গুছাচ্ছিলাম আর কি আর আমি আগে জিজ্ঞাসা করেছি এ টাকা কার কিন্তু কাউকেই দেখতে পাইনি তাই আমি এগুলো নিচ্ছিলাম ওকে সরি আরে বাচ্চাগুলো তো দেখছি আমার কথা বিশ্বাস করে গেল চলো ঠিক আছে আমি আমার টাকা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই তারপর ট্রাকে ভরে এখান থেকে পালাই তাড়াতাড়ি করে আরে বা কত টাকা আমি তো আমার লাইফেও এত টাকা দেখিনি চলো এবার সব টাকাগুলো তাড়াতাড়ি করে আমি আমার ট্রাকে তুলে ফেলি তারপর চোরটি একে সব টাকা তার গাড়িতে ভরতে থাকে আর বাপরে কত টাকা আরে বাহ চলো সব টাকা ভরা হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে এখান থেকে পালাই এই বাচ্চাগুলোর আবার আমার ওপর সন্দেহ না হয়ে যায় আজ তো দারুণ মজা লাগছে চলো বাচ্চারা যাও যাও এখন তোমরা বাড়িতে চলে যাও আমি আমার সময় মতো না আসলে তো তোমরা আমার সব টাকা নিয়ে চলে যেতে এক্ষুনি চলো ভালো হয়েছে আমি সময় মতো চলে এসেছি আর আমি আমার সব টাকা নিতে পেরেছি আরে না আঙ্কেল আমরা চোর নই আমি অনেকবার ডেকেছি এদিক ওদিক সবাইকে খুঁজেছি কিন্তু কেউ ছিল না টাকার পাশে তাই তো আমরা টাকাগুলোকে গোছাচ্ছিলাম হ্যাঁ আঙ্কেল আমরা চোর নই আমাদের প্রিয়াকে আর আমাদের একদম চোর বলবে না বলে দিলাম চলো আমি তো আমার সব টাকা ভরে নিয়েছি কিন্তু এই বলদ বাচ্চাগুলোকে বলে দিয়ে এই টাকাগুলো তো আমারও ছিল না কি তাহলে তুমি আমাদেরকে মিথ্যে কথা বলেছ তুমি চোর আমাদের সব টাকা নিয়ে যাচ্ছে এই চিনকি আমাদের সব টাকা নিয়ে চলে যাচ্ছে এই চোরটা আরে চোর আঙ্কেল দাঁড়াও দাঁড়াও আমাদের টাকা আমাদের দিয়ে যাও আমাদের দিয়ে যাও হ্যাঁ চোর আঙ্কেলটা আমাদের সব টাকা নিয়ে চলে গেল চোর 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 আমার সব টাকা নিয়ে চলে গেল চোর চোর আমার টাকা দিয়ে যাও প্লিজ আমার টাকা দিয়ে যাও চোর আঙ্কেল আমার সব টাকা নিয়ে চলে গেল আরে প্রিয়া শোনা কি হয়েছে কি চোর চোর বলে চিল্লাচ্ছিস আরে মনে হচ্ছে মেয়েটা স্বপ্ন দেখছে স্বপ্নের মধ্যে টাকা টাকা করছে আরে কি হলো প্রিয়া সোনা ঘুমো ঘুমো আমরা কালকে বাড়িতে চলে যাবো এখনো সকাল হয়নি সোনা ঘুমো আরে আরে আমি আমি তো দেখছিলাম বাবা মনে ওই চোর আর করেছি আমার সব টাকা নিয়ে চলে যাচ্ছে আমিও না কি বোকা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ